আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ভার্চুয়াল বক্সের মাধ্যমে আপনি উইন্ডোজ 11 আপনার ডেস্কটপে ইনস্টল করতে পারেন। যেহেতু উইন্ডোজ 11 একটা লিকড ভার্সন, অফিশিয়াল এটা লঞ্চ হয়নি, সেহেতু আমরা সরাসরি এটাকে আমাদের মেশিনে ইনস্টল করতে চাচ্ছি না। আমরা আপাতত একটা ভার্চুয়াল সফটওয়্যারের মাধ্যমে এটা ইনস্টল করে দেখব যে উইন্ডোজ 11 এর ভিতরে আসলে নতুনত্ব কী রয়েছে। তো বেশি কথা না বলে চলুন আমরা শুরু করি। যেহেতু এটা একটা লিকড ভার্সন, তাই আপনার প্রতি অনুরোধ থাকবে আপনি এই উইন্ডোজ 11 অফিশিয়ালি লঞ্চ না হওয়া পর্যন্ত কম্পিউটারে ইনস্টল না করার জন্য, কারণ এটাতে যেহেতু এটা লিকড ভার্সন এটার মধ্যে সমস্যা থাকতে পারে। তো আমরা ভার্চুয়াল বক্স নামের একটা সফটওয়্যার রয়েছে, এটা ডাউনলোড করে নেব আমাদের ডেস্কটপে করে, তার মাধ্যমে আমরা আমাদের কম্পিউটারে এটা সেট আপ দেব। আমরা মেইন কম্পিউটারে পুরো অপারেটিং সিস্টেমটা আসলে নষ্ট করতে চাচ্ছি না, যেহেতু এটা একটা লিকড ভার্সন। তো আমরা এটাতে আসার পর আমাদেরকে এখন এটা সেট আপ করতে হবে। এখানে মেশিন থেকে নিউ বাটনে ক্লিক করবে, ক্লিক করে আমরা এখানে ফাইলের একটা নাম দেবো, যেহেতু উইন্ডোজ 11 তাই উইন্ডোজ 11 নাম দিচ্ছে, দিয়ে নেক্সট বাটনে চাপবো, আবারও নেক্সট, আবারও নেক্সট, 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 নেক্সট দেওয়ার পর ব্যাস আমাদেরকে আসে। সেখানে আমরা সেটিং অপশানে যাব, সেটিং অপশন থেকে স্টোরেজ, স্টোরেজ থেকে আমরা এমটি অপশানে যাব, এমটি থেকে এখানে ডিস্কের মতো একটা অপশন রয়েছে বা আইকন রয়েছে, সেই ডিস্কের মতো আইকনে ক্লিক করার পর আমরা চুজ ফাইল এই অপশনটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের কাছে আইএসও ফাইলটা ডাউনলোড করা রয়েছে, যেটা উইন্ডোজ 11 এর আইএসও ফাইল, তো এটা আমরা ওপেন করে নেব। তো আইএসও ফাইলটা আপনি ইন্টারনেটে বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন। এরপরে আমরা স্টার্ট বাটনে ক্লিক করব। যদি আপনি আমার কাছ থেকে এটা পেতে চান তাহলে আমি চেষ্টা করব ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়ার জন্য আপনারা সেখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন। তো স্টার্ট বাটনে ক্লিক করলাম, স্টার্ট বাটনে ক্লিক করলে আমাদের উইন্ডোজ সেটআপটা শুরু হয়ে যাবে। তো যেহেতু এটা উইন্ডোজ সেটআপ দিচ্ছি তাই এখন এটাকে ফুল স্ক্রিন করে একটা উইন্ডোজের ভাব নিয়ে আসার চেষ্টা করছি। তো আমাদের সেটআপ শুরু হয়ে গিয়েছে। তো এখন আমাদেরকে ভাষা নির্বাচন করে এখানে নেক্সট চাপতে হবে। এখানে কিছু নির্বাচন করার দরকার নেই, যেটা বাই ডিফল্ট আছে সেটা দিয়ে আমরা ইনস্টল দিচ্ছি। তো সেটআপ শুরু হয়ে গিয়েছে। এটা অনেক একটা লং প্রসেস ছিল, কিন্তু আমি এটাকে কেটে কেটে ছোট করে দিয়েছি। আই ডোন্ট হ্যাভ কি দিয়ে এখানে আমরা আবারও নেক্সট বাটনে চাপছি। তো এখানে টার্মস এন্ড কন্ডিশনে আমরা এগ্রি দিচ্ছি, দিয়ে আবারও নেক্সট, নেক্সট দেওয়ার পরে আমরা কাস্টম পার্টিশনে দিয়ে আমরা আবারও নেক্সট দিব। তো এখানেও অনেক সময় লেগেছিলো, এটাকে আমি কেটে দিয়ে অল্প সময়ের মধ্যে নিয়ে এসেছি যাতে করে আমরা আপনারা বোরিং না হন। তো সেট আপ হয়ে গিয়েছে, এখন ধীরে ধীরে আমাদের পিসিটা মানে চালু হয়ে যাবে। এখানে রিস্টার্টের অপশন দেখাচ্ছে, আসলে তো কম্পিউটার রিস্টার্ট হয়নি, কিন্তু ওইভাবে করে যেহেতু এটা আমরা ভার্চুয়াল সফটওয়্যার ইনস্টল করতেছি তাই ওইভাবে এটা আসবে। তো এটা আমাদের উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 11 এ আপগ্রেড হচ্ছে তাই এই অপশনটা এসেছে। তো আমরা আমাদের প্রায় সেট আপটা কমপ্লিট হয়ে গিয়েছে, বাকি অল্পটুকু বাকি রয়েছে, এখন আমাদের কম্পিউটার রানিং হবে। আসলে জানি না এটা রিয়েল উইন্ডোজ 11 কিনা, তবে অনেক বড় বড় ইউটিউবাররা বলছে এটা আসলে রিয়েল হতে পারে। তো দেখেন এটার ইন্টারফেসটা আগের চেয়ে একটু ভিন্ন রকমের মনে হচ্ছে, আইকনগুলো অনেকটাই আগের চেয়ে ইউনিক, অনেকটাই মিনিমালিস্ট হচ্ছে। এখন এখানে আমাকে পাসওয়ার্ড এবং ইমেল দিতে বললো। আমরা মাইক্রোসফটে আমার অ্যাকাউন্ট করা রয়েছিল আগে থেকে, সেটার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম, দিয়ে এখানে আবার বলছে পিন তৈরি করার জন্য। মেবি এটা অতিরিক্ত সিকিউরিটির কারণে পিন সিস্টেমটা এনেছে তারা, এখানে তো স্কিপ করার কোনো অপশন পেলাম না। তো এখন আমরা নেক্সট, নেক্সট করতে করতে আমরা এখানে আবার টার্মস এন্ড কন্ডিশনে এগ্রি দিয়ে দিলাম, দিয়ে আমরা এখন সামনে চলে যাচ্ছি। এটা আসলে খুবই সিম্পল প্রসেস, যে কেউ করতে পারবে, এটা এখানে নতুনত্ব বলতে কিছু নেই। তো আমাদের উইন্ডোজ সেট আপ হয়ে গিয়েছে, দেখুন এটা হচ্ছে উইন্ডোজ 11 এর ইন্টারফেস, যদিও এটা প্রায় উইন্ডোজ 10 এর মতোই, কিন্তু এখানে লুকিংটা একটু পরিবর্তন করা হয়েছে, আগের চেয়ে দেখতে আরও মিনিমালিস্ট লাগে। আর এখানে একটা জিনিস পরিবর্তন আনা হয়েছে, সেটা হচ্ছে সার্চ বারে আমরা যেটা সার্চ করবো সেটা চাইলে আমরা ইন্টারনেট থেকেও সার্চ করে দেখতে পারবো, যেটা উইন্ডোজ 10 এ ছিল না, কিন্তু এখন উইন্ডোজ 11 এ এটা যুক্ত করা হয়েছে।
এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।